হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রেসিপি হচ্ছে চিকেন কাটলেট বিকেলের নাস্তায় টিফিনে, আর এখন যেহেতু রমজান মাস ইফতারিতে সার্ভ করার জন্য এটা একটা পারফেক্ট খাবার। তাছাড়া আপনারা চাইলে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ করে বানানো যায়। চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমি কী কী নিয়েছি। মুরগির কিমা 200 গ্রাম, আলু সিদ্ধ 3টি, পেঁয়াজ কুচি 1 কাপ, ব্রেড ক্রাম্স পরিমাণ মতো, জিরার গুঁড়ো 1/4 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1/4 টিস্পুন, লবণ পরিমাণ মতো, ডিম 1টি, গরম মশলা 1/4 টিস্পুন, ধনে পাতা কুচি পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, আদা রসুন বাটা 1/2 টিস্পুন, লাল মরিচ গুঁড়ো 1/4 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। প্রথমে চুলায় প্যান বসিয়ে এতে 1/3 কাপ তেল নিয়েছি। চুলার আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অনবরত নেড়ে নেড়ে পেঁয়াজটা ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিয়ে 1 মিনিট ভেজে নিব। ওয়ান মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব মুরগির কিমা। মুরগির বেস্ট পিস নিয়ে মাংস থেকে হাড় ছাড়িয়ে নিয়ে মাংসটা কিমা করে নিয়েছি। কিমাটা এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। তেলে দেওয়ার সাথে সাথে কিমা নাড়তে হবে এবং নাড়ানি দিয়ে আলাদা করে দিতে হবে, তা না হলে মাংসটা দলা পেকে যাবে। আপনারা চাইলে কিমা না করেও কাটলেট বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে মাংসটা ছোট ছোট টুকরো করে কেটে কুক করতে হবে। কুক করা হয়ে গেলে মাংসটা হাত দিয়ে থেতলে নিতে হবে। নেড়ে চেড়ে কিমাটা কুক করে নিব। মাংস দেওয়ার পর মাংস থেকে যেই পানিটুকু বের হয়েছে ওইটুকু পানি দিয়েই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা পানি দেওয়ার দরকার পড়বে না। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এখন সবগুলো মশলার সাথে কিমাটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়ে নিয়েছি, তাই এখন লবণ দিচ্ছি না, পরে চেক করে নিব। যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে দিয়ে নিব। মাংস যখন পানি ভাব থাকবে না তখন মাংসটা নামিয়ে নিতে হবে। মাংসটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, চুলা অফ করে দিলাম। এটা এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমি আলু ম্যাশ করে নিব। একটা কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, এতে করে টাইম অনেকটা সেভ হবে। আলু সিদ্ধ করার পর রুম টেম্পারেচারে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। মাংসটা ঠান্ডা হয়ে গেছে, এখন এতে ম্যাশ করা আলু দিয়ে দিলাম। দিয়ে দিলাম ধনে পাতা কুচি, মরিচ কুচি, আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আপনারা যদি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়ে থাকেন তাহলে এখন আর লবণ দেওয়ার প্রয়োজন নাই। আমি সিদ্ধ করার সময় লবণ দিইনি, তাই এখন দিয়ে নিচ্ছি। এখন এই সব কিছু ভালোভাবে মেখে নিব। মাংসে বা আলুতে যদি পানি থেকে যায় তখন মিশ্রণটি নরম হয়ে যাবে, একটু খেয়াল রাখতে হবে যাতে পানি ভাবটা না থাকে। আর যদি কোনো কারণে থেকেই যায় তাহলে ময়দা বা ব্রেড ক্রাম্স দিয়ে মিশ্রণটি ট্রাই করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি কাটলেটের শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেই কোনো শেপ করে নিতে পারেন। আমি আজ গোল করে বানিয়ে নিচ্ছি। এবার অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে প্রথমে বলের শেপ করে নিব।
তারপর এইভাবে চেপে নিয়ে কাটলেটের শেপ করে নিচ্ছি চারদিকটা ভালোভাবে চেপে নিতে হবে যাতে করে কোনো ফাটল না থাকে যদি কোনো কারণে সাইডটা ফাটল থাকে তাহলে বাজার সময় খুলে যাবে আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাটলেটের শেপটা দিতে হবে সেমভাবে সবগুলো কাটলেট বানিয়ে নিচ্ছি ডিমটা ফেটে নিচ্ছি এতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম কাটলেটগুলোকে কোট করার জন্য ব্রেড ক্রাম্স আর ডিম নিয়েছি এখন একটা করে কাটলেট ফেটানো ডিমে মাখিয়ে তারপর ব্রেড ক্রাম্সে গড়িয়ে নেব আপনারা চাইলে এই কাজটা দুইবারও করতে পারেন বাট আমি একবারই করে নিচ্ছি আর এই ব্রেড ক্রাম্সটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিয়েছি অন্য কোনো সময় আমি এই রেসিপিটা দিয়ে দিব হাত দিয়ে ফাঁকা অংশগুলোতে ব্রেড ক্রাম্স দিয়ে একটু আলতো করে চেপে দিব সেমভাবে সব কয়টি কাটলেট কোট করে নিব কাটলেট যদি আপনারা ফ্রোজেন করতে চান এক্ষেত্রে ব্রেড ক্রাম্সে গড়িয়ে নেওয়ার পর এগুলোকে যে কোনো এয়ারটাইট বক্স বা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন ওয়ান মান্থের জন্য আর বাজার সময় ফ্রিজ থেকে নামিয়ে নর্মাল করে ভেজে নিলেই হবে সবগুলো কোট করে নিয়েছি কাটলেট ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি হাই হিটে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর চুলার আঁচ কমিয়ে লো টু মিডিয়াম করে নিয়েছি এখন গরম তেলে কাটলেটগুলো একটা একটা করে দিয়ে দিব লো টু মিডিয়াম করে রেখে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব আপনারা চাইলে ব্রাউন করেও ভেজে নিতে পারেন অনেক সময় দেখা যায় ভাজার সময় কাটলেট ফেটে যায় আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি সেভাবে যদি আপনারা ফলো করেন আশা করছি এই প্রবলেমগুলো ফেস করতে হবে না কাটলেট ভাজা হয়ে গেছে এইবার যতটা পারা যায় তেল ঝরিয়ে একটা প্লেটে কিচেন টিস্যু নিয়ে এর উপরে উঠিয়ে নিব হয়ে গেল চিকেন কাটলেট আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও দেখে বাসায় কোনো রেসিপি ট্রাই করলে এর পিকচার আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে রেসিপি নিয়ে কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের নিজেদের রেসিপিও আমার সাথে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই ভিডিও উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ